আগামীকাল বৃহস্পতিবার হতে চলেছে। এর যে কাঠামটা চুন্নি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল সেই নবমী দিন শিব আর দুর্গার বিয়ে হয়। এটা মানে বিশেষত্ব, বিশেষত্ব সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই আমাদের প্রচুর পরিমাণে প্রসাদ দেওয়া হচ্ছে। অচিন্ত কুণ্ড এই মহিষবদ্ধ কমিটির সেক্রেটারি। আমরা এখন নেমে পড়েছি বড়বাজার চত্বরে রানাঘাটে, যেখানে মহিষমর্দিনী পুজোটা হবে। প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছি এরকম একটা লাইটের মতো গেট করা হয়েছে। এই হলো মহিষমর্দিনী পুজোর যে গোটা চত্বরটাই যেখানে পুজোটা হচ্ছে, তার সামনে কিন্তু এরকম প্যান্ডেল করা হয়েছে। এবারকার যে উদ্বোধন সেটা কিন্তু আগামীকাল বৃহস্পতিবার হতে চলেছে, 14 তারিখ। এই হচ্ছে চালির অংশটি, যেটি মায়ের পিছনে 6টা আকারে রাখা হবে। এটা কিন্তু এখন সাজানোর কাজ প্রায় কমপ্লিট। এই হলো মায়ের পুজো নির্ঘণ্ড, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনাদের 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে। এখানে এসে কিন্তু একটা লিফলেটও আমি পেয়ে গেছিলাম। মহিষমর্দিনী পুজো, এটা বিগত 350 বছর, 350 বছর এই পুজোটা অ্যাকচুয়াল রাজাদের পুজো, এবং বড়বাজার যে ব্যবসায়ী সমিতি এই পুজোটা দেখভাল করে। এই পুজোটা হতে হতে পুজোটা যে কোনো কারণবশত বন্ধ হয়ে যায়, তারপরে এই পুজোটা আজ 35 বছর হলো আবার চালু হয়েছে। এই মহিষমর্দিনী পুজোর অনেক অনেক ইতিহাস আছে, কিন্তু সেই ইতিহাস সম্পূর্ণ তো আমরা জানি না। তবে এই যেটুকু আমি জানি সেটা হচ্ছে এর যে কাঠামটা চুন্নি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল সেই কাঠাম ভাসতে ভাসতে গঙ্গা দিয়ে কালনায় গিয়ে ওঠে, এবং কালনার যে রাজা ছিলেন সেই কালনার ঘাটে ওই মহিষমর্দিনী প্রতিষ্ঠা, এবং এখনও সেই পুজো চলছে। আমাদের এই পুজোটা হচ্ছে দেখি এই শিব চতুর্দশীর লগ্নে পুজোটা স্টার্ট। আর আমাদের এই পুজো আনুষঙ্গিক আমাদের কোনো এ নেই, আমাদের এইটা একটা আনুষ্ঠানিক। এই পুজোটার হচ্ছে নবমী দিন শিব আর দুর্গার বিয়ে হয়, এটা মানে বিশেষত্ব, বিশেষত্ব এই পুজোটা। হ্যাঁ, এই পর্যন্ত আমাদের, এবং এটা প্রচুর দর্শনার্থী এখানে আসেন। হ্যাঁ, নদীয়া ডিস্ট্রিক্টের একটা ঐতিহাসিক পুজো, ঘোরানো হয়, এবং এটা আমাদের রানাঘাট প্রদর্শন করা হয় রানাঘাটে টোটাল। সপ্তমী অষ্টমী নবমী 4 দিন ধরে পূজাটা হয়, সপ্তমী অষ্টমী নবমী দশমী। তা আপনারা মানে খুলবেন কবে, মানে দর্শনার্থীদের জন্য কবে ওপেন হবে এটা? এটা পঞ্চমীর দিন ওপেন হবে। আচ্ছা, মানে কালকে? হ্যাঁ, আগামীকাল আমাদের এখানে একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে গরিব দুঃখী সবাইকে বস্ত্র বিতরণ করা হয়, এবং মেয়েদের শঙ্খধ্বনি উলুধ্বনি এসব সব প্রতিযোগিতা হয়, এবং বাউল গান হয়, আরও অনেক অনুষ্ঠান হয়। আমাদের অঞ্জলির থেকে শুরু করে এই পুজোটা অষ্টমীর দিনকে প্রচুর দর্শনার্থীর সমাগম, প্রচুর। হ্যাঁ, অষ্টমীর দিনকে প্রচুর দর্শনার্থী আসে বাইরের থেকে। হ্যাঁ, এবং অঞ্জলিও প্রচুর পড়ে, পুজো অঞ্জলি প্রচুর পড়ে এখানে। হ্যাঁ, তাহলে আপনারা তিনজনা আছেন, আপনারা তিনজনা আপনাদের নাম বলে এবার আমার চ্যানেলের মাধ্যমে কি বার্তা দিতে চান পুরো নদিয়া ডিস্ট্রিক্ট, যেহেতু আমার চ্যানেলটা ফলো করে এবং তার আশেপাশে বিভিন্ন কালনাবাসীরাও দেখে, এবং তাদের উদ্দেশ্যে আপনারা কি বলতে চান? শেষমেশ বক্তব্য হচ্ছে আমরা তো ধরেন মাইক বের করি, প্রচার করি, আমরা চাই এখানে যা দর্শনার্থী আসে আরও আসুক, মানে যারা এখনো পর্যন্ত জানে না বা তাদের কানে পৌঁছায়নি, আপনার মাধ্যমে যেন আরও লোক আসে, পৌঁছায়, এই জায়গাটা করে, এটা ঐতিহাসিক, আরও যেন ছড়িয়ে পড়ে। এবং আমরা সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই প্রসাদ দেওয়া হয়, তারা যেন এসে গ্রহণ করে। আচ্ছা, আপনাদের নামগুলো একটু বলে দেন। আমার নাম হচ্ছে অচিন্ত কুণ্ড, এই মহিষমর্দিনী কমিটির সেক্রেটারি। এ হচ্ছে রঞ্জন সাহা, মহিষমর্দিনী কমিটির মেম্বার। ঠিক আছে, তাহলে আপনারা দেখলেন এখানে মহিষমর্দিনী পুজো প্রস্তুতি কতটা চলছে।
আমি যতটুকু পারলাম শেয়ার করলাম আপনাদের সাথে। রানাঘাট থেকে যা যা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, শুভেচ্ছা নেবেন, ভালো থাকবেন এবং অবশ্যই সবাই আসবেন পুজোটাকে দেখতে, এটাই আশা রাখি। আমি তো অবশ্যই আসার চেষ্টা করব এবং যদি আসি ভিডিও তো অবশ্যই আসবে। তার জন্য স্টে টিউনড, গুড বাই।